এই ভিডিওটি আপনি দেখছেন তার অর্থ হলো এই যে আপনি ইন্টারনেটের ব্যবহার করেন। আজ এই পৃথিবীতে ইন্টারনেট আমাদের কাছে অক্সিজেনের মতো হয়ে গেছে। সারাদিন গুগল, ইউটিউব, ফেসবুক, অনলাইন গেমস এবং কতই না ওয়েবসাইট, প্ল্যাটফর্ম এবং সব জিনিসগুলিকে আমরা ইন্টারনেটে এক্সপ্লোর করে থাকি। ওয়েট এ মিনিট, সব জিনিসগুলিকে নয়। আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো জানে না যে যে ইন্টারনেটকে আজ আপনি ব্যবহার করছেন বা করতে পারবেন সেটা সম্পূর্ণ ইন্টারনেটের কেবলমাত্র 4-5% অংশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর ইন্টারনেটে এমন বহু জিনিসও এক্সিস্ট করে যার ব্যাপারে আপনি জানেন না। এটা হলো ইন্টারনেটের সেই অন্ধকার জগৎ যেটাকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে না। আর এই অন্ধকার ইন্টারনেটের জগৎ বহু রহস্য এবং বিপদে ভরে রয়েছে। আর এই জগৎকে বলা হয় ডার্ক ওয়েব। আপনি এই ডার্ক ওয়েব নামটি হয়তো এর আগেও কোথাও শুনেছেন, আর এর ব্যাপারে সামান্য কিছু আইডিয়া তো আপনার অবশ্যই আছে। আর হয়তো আপনি কিছু ইউটিউব ভিডিওতে এই ডার্ক ওয়েবের ব্যাপারে বিভিন্ন গল্পও শুনেছেন। কিন্তু প্রশ্ন হলো এই যে এটি স্টার্ট হয়েছিল কোথা থেকে, মানে এই ডার্ক ওয়েবের জন্ম হলো কিভাবে। ওয়েল, এই ব্যাপারে ডিপ ইনফরমেশন আপনি আজ পর্যন্ত শুনেননি, যা আজ আপনি এই ভিডিওটির মাধ্যমে জানতে চলেছেন। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। সো লেটস বিগিন। ইন্টারনেটের জগৎকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম, ইন্টারনেটে প্রেজেন্ট সেই সমস্ত ইনফরমেশন এবং ডেটা যেগুলিকে আমরা খুব সহজেই গুগল এবং আমাদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে সহজেই অ্যাক্সেস করতে পারি, যেটাকে পৃথিবীর যে কোনো ইউজার ডাইরেক্টলি তার ফোন, পিসি, ল্যাপটপে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ পৃথিবীর যে কোনো ব্যক্তি গুগলে গিয়ে কোনো একটি বিষয়ের সমস্ত ইনফরমেশন এবং ডেটাকে ডাইরেক্টলি পড়তে পারে, যার জন্য তার কোনো প্রকারের অ্যাকাউন্ট বা পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। দ্বিতীয় হলো ডিপ ওয়েব, যেটা কিনা হলো ইন্টারনেটের সবথেকে বড় অংশ। এখানে এমন এমন ওয়েব পেজেস থাকে যেটাকে অ্যাক্সেস করার জন্য আপনার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। এই ডিপ ওয়েবে আমাদের, মানে ইন্টারনেট ইউজারদের পার্সোনাল ইনফরমেশনকে স্টোর করা হয়, যেমন অনলাইন ব্যাংকিং সাইটস, মেডিকেল সাইটস, আপনার কলেজের সাইট, এটসেট্রা। ভিন্ন ভিন্ন কোম্পানির ডেটা স্টোরেজ সিস্টেমগুলিও এই ডার্ক ওয়েবেরই একটি অংশ। ডিপ ওয়েব সম্পূর্ণভাবে লিগ্যাল, আর আপনি এটাকে ইজিলি আপনার ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন, যদি আপনার কাছে এর অ্যাক্সেস থাকে তবেই। ইন্টারনেটের থার্ড পার্ট হলো ডার্ক ওয়েব। এটা অ্যাকচুয়ালি ডিপ ওয়েবেরই একটি অংশ, যদিও এটা ডিপ ওয়েবের 1% অংশ নয়, কিন্তু এখানে বহু জিনিস, বলতে গেলে প্রায় সব জিনিসই ইল্লিগ্যালভাবে হয়, আর এটাকে আপনি আপনার নর্মাল ওয়েব ব্রাউজার দ্বারা ওপেন করতে পারবেন না। তো চলুন এবার আমরা কথা বলে নিই ডার্ক ওয়েবের ইতিহাসের ব্যাপারে। অ্যাকচুয়ালি ডার্ক ওয়েব রিসেন্টলি লোকেদের কাছে পপুলার হওয়া শুরু হয়েছে, কিন্তু তার মানে এ নয় যে এটি আগে এক্সিস্ট করতো না। ডার্ক ওয়েবের কনসেপ্ট এতটাই পুরনো যতটা এই ইন্টারনেট। অর্থাৎ এর ফাউন্ডেশন তখনই করা হয়েছিল যখন 1969 ইউনাইটেড স্টেটস অব আমেরিকার ডিপার্টমেন্ট অব ডিফেন্স আরপানেটকে ডেভেলপ করেছিল। আরপানেট অর্থাৎ অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, এক এমন নেটওয়ার্ক যা পরে গিয়ে ইন্টারনেটের ব্যাকবোন হয়ে দাঁড়ায়। যদিও আরপানেটকে ডার্ক ওয়েব বলা যাবে না, কিন্তু এর কনসেপ্ট ডার্ক ওয়েবের মতোই ছিল, যা হলো লোকেদের ইনফরমেশনকে লুকিয়ে রাখা। আর এই টেকনোলজির সবথেকে প্রথম অপব্যবহার দেখা গিয়েছিল 1972 যখন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট আরপানেটের সাহায্যে ইউনিভার্সিটিতে অনলাইন মেরিজুয়ানাকে সেল করা শুরু করেছিল। আর এটাই ছিল ইন্টারনেট হিস্ট্রির প্রথম অনলাইন সেল। যাই হোক, ইন্টারনেটের টেকনোলজি ধীরে ধীরে ডেভেলপ হওয়া কেবল শুরুই হয়েছিল, ঠিক তখনই এই ডার্ক ওয়েবও ধীরে ধীরে সাইলেন্টলি ডেভেলপ হচ্ছিল। 90-এর দশকে অনলাইন মিউজিক খুবই পপুলার ছিল, আর এর সাথে সাথে পপুলার হচ্ছিল এর ইল্লিগাল শেয়ারিং এবং ডিস্ট্রিবিউশনও। যদিও এগুলি সবই তখনও ইন্টারনেটেই হচ্ছিল, মানে আমরা যে ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারি সেখানেই এই ইল্লিগাল কাজগুলি হচ্ছিল। ডার্ক ওয়েব তখনও আলাদাভাবে নিজের অস্তিত্ব পায়নি। ডার্ক ওয়েবের মেন কনসেপ্ট এবং এর জন্ম তখন হলো যখন মার্চ 2000 স্কটল্যান্ডের এডেনবার্গ ইউনিভার্সিটির একটি ছাত্র ইয়ান ক্লার্ক নিজের গ্র্যাজুয়েশন প্রজেক্টে ফ্রিনেটকে তৈরি করেছিল। ফ্রিনেট হলো এমন একটি সেন্সরশিপ রেজিস্টেন্স কমিউনিকেশন প্ল্যাটফর্ম যার মেইন উদ্দেশ্য ছিল ইন্টারনেটে ফ্রিডম অফ স্পিচকে সাপোর্ট করা। অর্থাৎ যেখানে লোকেরা নিজের পরিচয়কে রিভিল না করে খুশি মতো ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারে, যাতে না থাকবে কোনো গভর্নমেন্টের ভয় আর না থাকবে থার্ড পার্টি কোনো অর্গানাইজেশনের ভয়। এটাকে বানানোর পেছনে ইয়ানের কি উদ্দেশ্য ছিল তা আমি জানি না, কিন্তু তখন, মানে 2000 সালে, লোকেরা এমন একটি প্ল্যাটফর্মকে পেয়ে গেল যেখানে তারা উইদাউট এনি টেনশন ইল্লিগাল কাজকে করতে পারে। লোকেরা এখানে ইল্লিগাল পর্নোগ্রাফি কন্টেন্ট এবং পাইরেটেড কন্টেন্টকে খুশি মতো শেয়ার করতে শুরু করলো, কারণ এখানে কেউ এটা জানতে পারতো না যে এই কন্টেন্টগুলিকে কে আপলোড করছিল।
কিন্তু তাদের কাছে আরও একটি প্রবলেম আসা শুরু হলো, যে তাদের এই ইনফরমেশন এবং ডেটাগুলি ডিজিটাল ওয়ার্ল্ডে সুরক্ষিত আছে তো ঠিকই, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এগুলিকে রাখা হবে কোথায়, অর্থাৎ এদের সার্ভার হবে কোথায়। যাদের সার্ভারের ব্যাপারে এনাফ নলেজ নেই, তাদের শর্টে বলি, ইন্টারনেটে অবস্থিত যত জিনিস, ফটো, ভিডিও, মিউজিক, মুভিসকে আপনি এক ক্লিকে অ্যাক্সেস করতে পারছেন, সেগুলি আসলে সার্ভারে স্টোর থাকে। ফর এক্সাম্পল, এই ভিডিওটি, এই ভিডিওটিকে আমি আমার কম্পিউটারে তৈরি করে ইউটিউবে আপলোড করেছি, মানে এই ভিডিওটি গুগলের সার্ভারে স্টোর রয়েছে। সার্ভারে স্টোর হওয়ার পর আপনি এই ভিডিওটিকে দেখতে পাচ্ছেন। তো গুগল এটা জানে যে এই ভিডিওটি তার সার্ভারে প্রহেলিকা নামের ইউটিউব চ্যানেল আপলোড করেছে। তো এটাই ছিল ডার্ক ওয়েব ইউজারদের কাছে একটি প্রবলেম, কারণ যা কিছুকেই তারা ইন্টারনেটে আপলোড করছিল, তো ইন্টারনেট এটা জেনে যাচ্ছিল যে এই কন্টেন্ট বা ইনফরমেশনটিকে কে আপলোড করছে। এতে তো সেই ব্যক্তিকে ইজিলি আইডেন্টিফাই করা যাবে। তো ডার্ক ওয়েব ইউজারদের এই সমস্যাটিকে দূর করেছিল মাইকেল রয় বেটস, যিনি ইউনাইটেড কিংডমের কাছে সিল্যান্ড নামের একটি সেলফ ডিক্লেয়ার্ড মাইক্রোনেশনের ওনার ছিলেন। আসলে সিল্যান্ড কোনো দেশ নয়, বরং সমুদ্রে অবস্থিত দুটি টাওয়ারের ওপর অবস্থিত একটি প্ল্যাটফর্ম। তো এই মাইকেল বেটস হেভেন কো নামের একটি কোম্পানি সেই প্ল্যাটফর্মের ওপর তৈরি করে, যা লোকেদের এই ধরনের ইল্লিগাল এবং সেন্সিটিভ কন্টেন্টকে লুকোতে সাহায্য করত। এই সিল্যান্ডে তিনি একটি সার্ভার তৈরি করেন, আর অবভিয়াসলি ইন্টারন্যাশনাল ওয়াটারে থাকার কারণে সেখানে কোনো দেশের সরকার ও তার নিয়মকে ফলো করতে হতো না। ব্যাস, এবার ডার্ক ওয়েব আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করলো, এবং 2002 সালের শুরুতে ডার্ক ওয়েব এমন একটি গিফট পেল যা তার এই ডেভেলপমেন্টকে কয়েক হাজার গুণ আরও বাড়িয়ে দিল। হ্যাঁ, আমি কথা বলছি টরের, অর্থাৎ দ্য অনিয়ন রাউটার। এটা হলো সেই ব্রাউজার যা আজ ডার্ক ওয়েবের একটি লাইফলাইন। এই ব্রাউজার ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করার সবথেকে পপুলার প্ল্যাটফর্ম। টরে যে কোনো ইউজার নিজের আইডেন্টিটিকে রিভিল না করে, নিজের সার্চ হিস্ট্রি এবং লোকেশনকে রিভিল না করে যে কোনো ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারে। এর মধ্যে যা ওয়েবসাইটস রয়েছে তার ডোমেন নেম ডট অনিয়ন হয়, অর্থাৎ যেমন নর্মাল ওয়েব ব্রাউজারে কোনো সাইটকে ওপেন করলে যেমন তার শেষে ডট ইন, ডট বিডি, ডট কম, ডট ইউকে, ডট ওআরজি লেখা থাকে, ঠিক একই রকমভাবে যদি আপনি টরে কোনো সাইটকে সার্চ করেন তো তার ডোমেন নেম ডট অনিয়ন হয়, যেমন গুগল ডট অনিয়ন, ফেসবুক ডট অনিয়ন, এটসেট্রা। আর এই ডোমেন নেমের ওয়েবসাইটগুলিকে আপনি আপনার নর্মাল ব্রাউজারে যেমন ক্রোম, ফায়ারফক্স, অপেরা এগুলির দ্বারা ওপেন করতে পারবেন না। আপনি কি জানেন যে ডার্ক ওয়েবের এই অবতার টরকে কে বানিয়েছিল? ওয়েল, এটাকেও ইউএসএর ইন্টেলিজেন্স এজেন্সির সায়েন্টিস্টরাই বানিয়েছিলেন, এবং বানানোর এক বছর পর, মানে 2002 সালে পাবলিকের জন্য রিলিজ করে দেয়। তো এই টরের কারণে ডার্ক ওয়েব আরও মাথা চাড়া দিতে শুরু করলো। বহু ইল্লিগাল কাজ ওপেনলি এই ওয়েবসাইটগুলির মধ্যে চলছিল, কিন্তু এখনও একটি জিনিসের অভাব ছিল, যা হলো টাকা। অর্থাৎ এখানে আপনি মানি ট্রানজাকশন কীভাবে করবেন? কারণ কোনো ধরনের ব্যাংকিং ওয়েবসাইট আপনাকে আপনার আইডেন্টিটিকে রিভিল না করিয়ে টাকা ট্রান্সফার করতেই দেবে না। এবং 2008 সালে সাতোশি নাকামোটো ইনভেন্ট করেছিলেন বিটকয়েন, যার ফলে ডার্ক ওয়েবের এই লাস্ট প্রবলেমটিও সলভ হয়ে গেল। আপনাকে জানিয়ে রাখি যে বিটকয়েন হলো এক ধরনের ক্রিপ্টোকারেন্সি, যেটাকে আপনি ভার্চুয়াল মানিও বলতে পারেন। অর্থাৎ এর রিয়েল কোনো এক্সিস্টেন্স নেই, যেমন টাকা বা ডলারের এক্সিস্টেন্স আছে, এগুলির নোট কয়েন আছে, কিন্তু বিটকয়েনের কোনো নোট বা কয়েন নেই। আর বহু দেশে এই কারেন্সি ইল্লিগালও রয়েছে। 2010-এর দিকে টর এবং ক্রিপ্টোকারেন্সির এই দুটি ভয়ানক কম্বিনেশন অনলাইন ব্ল্যাক মার্কেটকে জন্ম দিল, আর এমনই একটি ব্ল্যাক মার্কেটের নাম ছিল সিল্ক রোড। এটাকে ফেব্রুয়ারি 2011-তে রস উইলিয়াম অব্রিজড বানিয়েছিলেন। এই সিল্ক রোডে কী কী করা হতো এগুলি জানলে আপনি বুঝতে পারবেন যে ডার্ক ওয়েব আসলে কী জিনিস। এখানে অনলাইন গ্যাম্বলিং, চাইল্ড পর্নোগ্রাফি, ইল্লিগাল ড্রাগ সেলস, হ্যাকিং, ফেক লাইসেন্স, ফেক ক্রেডিট কার্ড, জুয়েলারিজ এবং এক্সপেন্সিভ আইটেম তো বিক্রি হতোই, তার সাথে সাথে ব্ল্যাকে বিভিন্ন ধরনের ওয়েপনও বিক্রি হতো, আর এটা টেররিস্টদের জন্য ভালোই সুবিধা ছিল। অক্টোবর 2013-তে FBI এটাকে বন্ধ করতে, মানে এই সিল্ক রোডকে বন্ধ করতে সক্ষম হয়ে যায়। কিন্তু 2010 থেকে 2013, কেবলমাত্র এই 3 বছরেই সিল্ক রোডে প্রায় $4 কোটি থেকেও বেশি ট্রানজাকশন অলরেডি হয়ে গিয়েছিল, আর এই সমস্ত ট্রানজাকশন বিটকয়েনের মাধ্যমে হয়েছিল। এই ঘটনার পর ডার্ক ওয়েবকে জানার জন্যে লোকেদের মধ্যে কৌতূহল বাড়তে শুরু করলো, এবং বিটকয়েনের মার্কেট ভ্যালুও বাড়তে শুরু করলো, এবং খারাপ মেন্টালিটির লোকেরা এর ব্যবহার করতে শুরু করলো। আজ ডার্ক ওয়েবের মাধ্যমে সারা পৃথিবীতে বিভিন্ন প্রকারের ইল্লিগাল বিজনেস এবং ক্রাইমস করা হয়। ক্রিপ্টোকারেন্সির সাহায্যে মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা কালেক্ট করাও এই ডার্ক ওয়েবে চলে।
একটি রিপোর্ট অনুযায়ী ডার্ক ওয়েবের অপব্যবহারের কারণে প্রতিদিন পৃথিবীর প্রায় 10 লক্ষ লোক প্রভাবিত হয়। যদি আমরা আমাদের দেশের কথা বলি তো একটি রিপোর্ট অনুযায়ী ডার্ক ওয়েবের অপব্যবহারের কারণে আমাদের দেশে প্রতি বছর প্রায় 2000 কোটি টাকার লস হয়। যেহেতু ডার্ক ওয়েবকে ইউজ করার সময় ব্যক্তির লোকেশন ট্রেস হয় না, তাই কোনো দেশে এটি লিগেল হোক বা ইললিগেল হোক তাতে কোনো যায় আসে না। যদি আমরা আজকের কথা বলি তো কিছু এক্সপার্টসদের হিসেবে ডার্ক ওয়েব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের এজেন্সিগুলি ডার্ক ওয়েবের বিভিন্ন ইললিগেল সাইটস এবং বিজনেসকে বন্ধ করে দিয়েছে। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার কথা সেখানেই চলে আসে যে এর পরিধি তো ম্যাটার করেই না। ডার্ক ওয়েব সম্পূর্ণ ইন্টারনেটেই ছেয়ে যাক বা তার কেবলমাত্র 0.1% ছেয়ে যাক, কোনো লোক যদি অসৎ উদ্দেশ্যে এর ব্যবহার করে তো তার কারণে পৃথিবীর সমস্ত ব্যক্তিরই কোনো না কোনোভাবে ক্ষতি হতেই থাকবে। যদি হ্যাকারদের একটি ছোট গ্রুপ বড় কোনো কোম্পানিকে হ্যাক করে দেয় তো কোম্পানির সাথে সাথে এমপ্লয়ি এবং ইউজারদেরও কতটা ক্ষতি হয়ে যাবে। তো শেষে এটা প্রশ্ন আসে যে যদি ডার্ক ওয়েব এতটাই ভয়ানক এবং তার মধ্যে যদি এত ধরনের ইললিগাল অ্যাক্টিভিটি হচ্ছে তো আমরা এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছি না কেন? ওয়েল, প্রতিটি দেশেরই গভর্নমেন্ট এটা চাইছে যে তারা ডার্ক ওয়েবকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে এবং এর জন্য তারা চেষ্টাও করেই চলেছে। কিন্তু একবার আপনি ভেবে দেখুন যে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি এবং স্পেশালি ইন্টেলিজেন্স এজেন্সিগুলিও তো এই ডার্ক ওয়েবকে ব্যবহার করে নিজের প্রাইভেসি এবং ইনফরমেশনকে কনফিডেন্সিয়াল রাখার জন্যে। ওয়েল, যতদিন ইন্টারনেট থাকবে ততদিন ধরে ডার্ক ওয়েবও থাকবে, অর্থাৎ এই চোর পুলিশের খেলা কখনোই শেষ হবে না। আমি আপনাকে বলে রাখি যে ডার্ক ওয়েবের ব্যবহার করা কিন্তু কোনো ইললিগাল কাজ নয়, যে কোনো ব্যক্তি একে ইউজ করতে পারে যদি তার কাছে তার অ্যাক্সেস থাকে তবেই। কিন্তু সেখানে তার যে ফিচার্সগুলি রয়েছে তার সাহায্যে ইললিগাল কাজ করা সেটা হলো ক্রাইম, আর এই জন্যই আমাদের ডার্ক ওয়েব থেকে দূরে থাকা উচিত। তো বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং এবং ইউজফুল নলেজ আপনার প্রিয় ব্যক্তির কাছেও পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।